আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সৌদি আরব থেকে রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন এবং বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন এবং কিভাবে আপনারা বিনিময় যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই প্রসেসটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তো অনেকেই জানেন এখন বাংলাদেশ ব্যাংক একটি ওয়েবসাইট তৈরি করেছে, সেটি হচ্ছে বিনিময়। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো ব্যাংকের সাথে লেনদেন করতে পারবেন। এখন এই বিনিময় অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে খুলবেন বা বিনিময় অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, আমি যেহেতু সৌদি আরবে রয়েছি আমি আপনাদের দেখাবো সেলভিন অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু আপনারা বিনিময়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সৌদি আরব থেকে আপনারা যারা সেলভিন অ্যাকাউন্ট ব্যবহার করেন বা যাদের অ্যাকাউন্ট রয়েছে, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা বিনিময়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যাদের সেলফিন অ্যাকাউন্ট নেই, অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন এবং সেলফিনে অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনারা বিনিময়ে অ্যাকাউন্ট করতে পারবেন। চলুন আমি স্ক্রিনে বিস্তারিত আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার সেলফিন অ্যাকাউন্টটি আমি লগ ইন করে নিচ্ছি। আপনারা জানেন সৌদি আরব থেকে সেলফিন অ্যাকাউন্ট ইউজ করা যায়, আর আপনাদের যদি সেলফিন অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে খুলবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে ভিডিওটি দেখে আপনারা সৌদি আরব থেকে সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন। আজকে যেহেতু আমি দেখাবো বিনিময় যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি আমরা কিভাবে খুলব। আমরা যারা সেলফিন অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি বা সেলফিন অ্যাকাউন্ট ব্যবহার করি, আপনারা এখানে ফান্ড ট্রান্সফার যে অপশনটি দেখতে পারবেন ফান্ড ট্রান্সফারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আমরা বিকাশ করতে পারি, এখান থেকে আমরা নগদে টাকা পাঠাতে পারি এবং ব্যাংক অ্যাকাউন্টে এবং ইসলামী ব্যাংক এবং সেলফিন ভিসা কার্ড এগুলোতে আমরা কিন্তু টাকা পাঠাতে পারি। এই অপশনগুলো দেখার পর আপনি নিচের দিকে চলে যাবেন, এখানে আপনারা দেখবেন বিনিময়। আসলে আমার এখানে কিন্তু বিনিময় যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে না, বা বিনিময়ে যে অ্যাকাউন্ট খুলব সেই অপশনটি কিন্তু এখানে নেই। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের সেলভিন অ্যাকাউন্টটা আপডেট করে নিব। আমরা চলে যাব প্লে স্টোরে, প্লে স্টোর থেকে আমরা সেলভিন অ্যাকাউন্টটি আপডেট করে নিব। যদি আপনারটা আপডেট করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে বিনিময় অপশনটি পেয়ে যাবেন বা বিনিময়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যেহেতু আমারটি আপডেট নেই সেহেতু আমি আপডেটটি করে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সেলফিন অ্যাকাউন্টটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমি আমার সেলফিন অ্যাকাউন্টে চলে যাব, পুনরায় আমি লগ ইন করবো। লগ ইন করলে এখন আমরা দেখব যে আমার সেলফিনে বিনিময় অপশনটি এসেছে কিনা। আমরা পুনরায় ফান্ড ট্রান্সফারে যাব এবং নিচের দিকে যাব। দেখতে পাচ্ছেন এখানে বিনিময় অপশনটি এসেছে। আমরা এখন বিনিময়ে অ্যাকাউন্ট তৈরি করব। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব সেক্ষেত্রে আমরা ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করব এবং আমরা এখানে বিনিময়ের ইউজার নেমটি দিব। আপনি চাইলে এম ক্যাশ দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন এবং আপনার যে সেলফিন রয়েছে সেলফিন দিয়েও বিনিময় অ্যাকাউন্টটি খুলতে পারেন। আমি অ্যাকাউন্টেই রাখলাম, আমি অ্যাকাউন্ট দিয়ে খুলতে চাচ্ছি এবং এইখানে আমার নামটি দিয়ে দিব আকন্দ লিখে। আমি সাবমিটে ক্লিক করলাম। এখানে কিছু পারমিশন চাচ্ছে, আমি পারমিশন দিয়ে দিচ্ছি এবং এইখানে আমাকে একটি বিনিময়ের পিন ক্রিয়েট করতে হবে, সেটি হতে হবে 6 ডিজিটের। আপনারা অবশ্যই 6 ডিজিটের একটি পিন ক্রিয়েট করবেন। অবশ্যই এই পিনটি আপনাকে মনে রাখতে হবে, কোনো ট্রানজ্যাকশনের সময় এই পিনটি আপনার প্রয়োজন হবে। আমি একটি 6 ডিজিটের পিন তৈরি করে নিলাম। এখানে দেখাচ্ছে আমার যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টে এখানে দেখাচ্ছে, আমি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট এবং আমার ইসলামী ব্যাংকের নাম সেটি তারা অটোমেটিকলি নিয়ে নিয়েছে আমি অ্যাকাউন্ট সিলেক্ট করার সাথেই। এখানে আমি আমার নাম দিয়ে দিব শুধু,
নাম দিয়ে দিলাম এবং ক্রেডিট অ্যাকাউন্ট ডিফল্টভাবে এটা থাকবে এবং ডেবিট থাকবে আমি তিনটাই সিলেক্ট করে দিলাম আপনারা চাইলে আপনার যেই পারপাসে অ্যাকাউন্ট খোলা সেটি আপনি সিলেক্ট করতে পারেন এবং এখানে সেলফিনের যে 6 ডিজিটের পিন রয়েছে সেই পিনটি দিয়ে সাবমিট করতে হবে আমি এখানে আমার সেলফিনের 6 ডিজিটের পিনটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এডেড সাকসেসফুলি আমার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে বিনিময় অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিনিময়ের মাধ্যমে বিকাশ থেকে রকেটে টাকা পাঠাবেন বা রকেট থেকে বিকাশে টাকা নেবেন বা ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা নেবেন সেই বিস্তারিতগুলো নেক্সট ভিডিওতে দেখাবো আজকের এই ভিডিওটাই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন ভিডিও সম্বন্ধে মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ